السلام عليكم. وعليكم السلام. ভাই কোথা থেকে বাসা আপনার? কুমিল্লা ভাই। কুমিল্লা? আরে কুমিল্লার পাড়ি তো খান সামা আরেও বহু দেখলাম 35 40 টা। কুমিল্লা তো না। ঠিক আছে। এই তো নিলেন এই গরুটা নিলেন? হ্যাঁ এটা কিনছি। কত দিয়ে নিলেন? 22000। 1,22,000। কত চাইছিল দাম? দাম হলো 40000 42000। মোটামুটি লাভ হবে তো নাকি আশা করা যায়। ভালোই লাভ হবে তো এদিককার লোক তো আমার আশা করি দেয়ার 1,60,000 এর উপরে বিক্রি করতে পারবে। হবে ইনশাআল্লাহ হবে লাভ হবে। লাভ হবে ভাই এটা দাও হবে। ধন্যবাদ ভাই। কয়টা গরু কিনছেন? দুইটা কিনছি ভাই। দুইটা? এর আগে হাটে গেছেন নাকি খানসামা বা? হ্যাঁ খানসামা এগুলো সব আমরা করি। কয়টা কিনছেন? আপনাদের এক ভাইয়ের সাথে সেদিন দেখা 35টা গরু কিনি বলেছে। আমরা তো কিনি। ভিউয়ার্স দাঁড়িয়ে আছি বেতগাড়ির হাটে। বেতগাড়ির হাট রংপুর শহরের একটি ঐতিহ্যবাহী হাট। এটি অবস্থিত রংপুরের পাগলা পীর থেকে তো আসা যায় এখানে, আবার রংপুর দিয়ে গঙ্গাচড়া হয়ে এখানে আসা যায়। তো কোরবানির এই হাটের কি অবস্থা আজকে আপনাদের ঘুরে ফিরে দেখাবো। কিছুক্ষণের মধ্যে অনেক গরু চলে আসবে, তারপর আপনাদেরকে দেখাবো কি হাটের অবস্থা, কি দরদাম, কি অবস্থা দেখাবো আপনাদের। তো চলুন আসুন দেখি। আরো দেশি গরু দেখতে পাচ্ছেন, চমৎকার গরু। আসসালামু আলাইকুম চাচা, গরু কি বিক্রি করবেন? কত চাইছেন দাম? 65। তো অনেক কম চাইছেন, কাস্টমার কইছে কিছু? হ্যাঁ কইছে। কত বলছে? 56,000। বিবাহ চাইছে দেখছেন, বেতগাড়ি ঘাটে মাত্র 65,000 টাকা। এই যে এত সুন্দর একটি গরু দাম চাইছে, তা কত হলে ছাড়বেন? 60,000 টাকা হলে এটা ছেড়ে দিবে। তো এরকম অনেক গরু আছে এই হাটে। এই যে দেখছেন দেশি গরুর সমাহার, সুন্দর সুন্দর দেশি গরু। এই গরুগুলো সাইজে ছোট কিন্তু মাংস চর্বি কম এবং খেতে সুস্বাদু, খুব সুন্দর গরু। চার গরু আছে, এই যে দেখেন সুন্দর সুন্দর গরু চার। অসুবিধা নেই, সুন্দর সুন্দর দেশি গরু দেখুন। এগুলোর চাল চলন আচার আচরণে বোঝা যাচ্ছে এগুলি খুব পুষ্টিকর এবং বাড়িতে বানানো গরু, কোনো রকমের ভেজাল এইগুলি গরুতে নাই এবং বেতগাড়ি হাট এই জন্য খুব নাম করা। এই হাটে আপনাদের আমন্ত্রণ রইল। সামনে আরও কী কী বার হয়? কী কী বার হাট হয় ভাই? শনিবার মঙ্গলবার। হ্যাঁ শনিবার এবং মঙ্গলবার এই হাট বসে, সামনে ইনশাল্লাহ আরও বড় পরিসরে বসবে। তো এই হাটে আপনাদের সবার আমন্ত্রণ রইল। দেশি বিদেশি ক্রস বড় ছোটো সব রকমের গরু এই হাটে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন গরু, সুন্দর সুন্দর গরু, সার গরু, এগুলি খুব চমৎকার গরু। এগুলো মোটামুটি আপনার 1,00,000 টাকার কাছাকাছি হবে দাম। ভাই এগুলি কি বলদ গরু? কিরকম দাম চাচ্ছেন? 3,00,000 জোড়া বলছে কাস্টমার, কিছু বলছে? না এই মাত্র জানলাম কেউ জানে না। আচ্ছা কাস্টমার আসবে আর কি, এখন জানাইলাম তো কেবল। কীরকম মাংস হবে? একটা কম একটা, তাও এই গরুটার কীরকম হবে? সাতমন সেই হিসেবে তো দাম যে খুব বেশি পাইছেন তার কারণে, ঠিক না? কাস্টমার আসলে হইল, কাস্টমার আসবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। কত দাম চাচ্ছেন? দুইটা দুইটা মানে 4,500, 5,00,000। কীরকম মাংস হবে এই গরুটা? দুইটা মিলবে তো, তো অনেক মাংস হবে। সেই হিসাবে যে দাম খুব চাইছেন তাও তো না। ধন্যবাদ ভাই। ভিউয়ার্স, এই যে দরদাম চলছে গরুর, ক্রেতা বিক্রেতা দরদাম চলছে। আসুন দেখি কত টাকায় বিক্রি হলো গরুটি। সামনে দাদা বিক্রি হলো নাকি? কিনলেন না বিক্রি করলেন? বিক্রি করবেন আনছে, বিক্রি কিনলেন বোধ হয়, টাকা আছে তো? কত দাম, কত চাচ্ছেন? হ্যাঁ 2,40,000। এখনো দাম দর করছে কাস্টমার? কাস্টমার দাম বলছে? আচ্ছা
ওয়ালাইকুম আসসালাম। তো গরু আপনার? জি। আচ্ছা, এটা কত কি জাতের গরু? এটা এটা বলদ। বলদ? কিরকম মাংস হবে? কত হইবে? 4.5 মন। 4.5 মন। কত দাম চাইছেন? দাম চাইছি 1,30,000। 1,30,000। কাস্টমার বলছে কিছু? 20-22। আচ্ছা, হবে ইনশাল্লাহ। এই যে আরেকটি আরিয়া গরু দেখতে পাচ্ছেন, যার ধর চমৎকার গরু, চমৎকার গরু দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরু আপনার? জি ভাই। এটা কি আরিয়া না বলদ? বলদ। বলদ। তা কত দাম চাচ্ছেন? দাম চাইছি ভাই 360। 360 মানে 3,60,000। কাস্টমার বলছে এখনো কিছু? এখনো কেবল দরকার 360। আচ্ছা আচ্ছা, হাট তো বাকি আছে, হবে ইনশাল্লাহ। গরুর স্বাস্থ্য ভালো আছে, ইয়ার অসুবিধা নাই। কয়েমন মাংস হতে পারে? পালার জন্য। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। ভিউয়ার্স, এই যে বেদগাড়ি হাটের চিত্র, গরু উঠছে। আসলে আমরা দুপুরবেলা আসছি, তো কেবল গরু আসছে আর কি মাঠের মধ্যে, এবং সন্ধ্যা পর্যন্ত চলবে আর কি এই হাট। তারপরে অনেক গরু উঠেছে দেখুন, ষাঁড়, বলদ, আরিয়া, গাই গরু, বাছুর, বেশ বড় সড়ো গরুর হাট। বিক্রেতারা গরু নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তোবা কাস্টমার আসা শুরু হবে দুপুরের পরে। আপনাদেরকে দেখাবো দরদাম কেমন, এর মধ্যেও কয়েকটি গরুর দরদাম দেখিয়েছি। কত দাম চান এটা? 80,000। 80,000 টাকা। তা কাস্টমার বলছে কিছু? কত বলছে? 66। কতরকম মাংস হবে? 100 কেজি। 70 হইলে আপনি ছাড়িয়ে দেবেন, 70 বাংলা ছাড়িয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কতটুকু মাংস হবে? 3 মন। কত টাকা দিচ্ছেন? 85। কত হইলে সারিয়ে দেবেন? 80 হলে সারিয়ে দেবেন। আচ্ছা, গরুটা ভালোই, দামও যে খুব বেশি চাইছেন। আসলে এই গরুটাই যদি আবার দেখা গেল যে ঢাকার ওইদিকে যায়, 1,00,000 টাকা চলে যাবে, এবং বাইরের ব্যাপারীরাই এখন আসতেছে, অনেকে কেনাকাটা করতেছে বিভিন্ন হাট তৈরি করে। আচ্ছা, ধন্যবাদ ভাই। আমরা দেখছেন রাজগাড়ির হাট, অনেক গরু উঠছে, আরও উঠবে, গরু আসতেই আছে, হয়তো বা সন্ধ্যা পর্যন্ত চলবে এই হাট। ক্রেতা আসবে একটু পরে, দাম এর মাঝেই দরদাম চলছে। তো আমরা দেখাবো পর্যায়ক্রমে কী হয় এই হাটেরটা নেই। ভাই আসসালামু আলাইকুম। গরু আপনার? আমার। এটা কি সার? না, সার সার গরু না, সার গরু দেশারি দেশি গাড়ি আর কি। আচ্ছা, কত দাম চাইছেন? 5,000। কত কইছে বলুন, কত বলছে? কত বলে নাই, বলে নাই এখন, কে বলে আসলে? কাস্টমার কত বলছে? বলছে কিছু ভাঙা কথা? কত হলে সাইজ দিবেন তাও? এরকমই 1,00,000-এর উপরে। গরুঘাটের চিত্র দেখুন, চমৎকার একটি কালো ষাঁড় গরু, খুব সুন্দর গরু, চাঞ্চল্য গরু। এদিককার গরুর আসলে গঠনই আলাদা, টাটকা সুস্বাদু গরু বলতে আসলে এই অঞ্চলকেই বোঝায়। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, এই গরু আপনার? জি আমার। কয়েমন মাংস হবে? 6-7 মন। কত দাম চাচ্ছে? 180। কাস্টমার দাম টাম বলছে? দাম টাম বলছে। কত বলছে? বলতেছে 35-40। কত হইলে ছাড়বেন আপনি? ছাড়বো 160 হলে ছাড়বো। 1,60,000 হইলে? আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনার ভাগ নাই
ব্যাতগাড়ির গরু হাটের প্রতিবেদন চিত্র। আপনাদেরকে বিভিন্ন রেটের গরু দেখালাম এবং অন্যান্য হাটের তুলনায় এখানে দাম খুব একটা বেশি তা না। আমরা দশ দাম যাচাই করে দেখলাম যে এখনও খুবই কম দাম। বড় বড় গরু 1,30,000 এর মধ্যেই কুমিল্লা সিটি এটা এদের পার্টিরা কিনে নিয়ে যাচ্ছে। তো আপনাদেরকে এটা আসার আমন্ত্রণ রইল। সামনে শনিবার আর কি মঙ্গলবার এই হাট বসে, তো সামনে কোরবানিদের জন্য আপনাদের আমন্ত্রণ রইল। এই হাটে আসবেন, গরু কিনবেন। এই বলে এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।